আসসালামু আলাইকুম, মাসুদা রেক্সনা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পড়ছি ব্যাডেন পায়েল রচিত রোভারিং টু সাকসেস বইটির বাংলা অনুবাদ। এই বইটির বাংলা অনুবাদ করেছেন জনাব মাহবুবুল আলম। আমি এবারে পড়ছি শিলা নম্বর 4, কোকিল ও ধোকাবাজ। এ শিলার অন্ধকার দিক হলো কোকিল, খেয়ালি লোক, ধোঁকাবাজ বা উগ্রপন্থীদের দ্বারা শোষিত হওয়ার বিপদ। এর উজ্জ্বল দিক হল স্বশিক্ষা ও সমাজসেবার উন্নয়ন, যা কোকিলত্বের লোভ ব্যর্থ করে। কোকিল, কোকিল পাখির অনুকারক মানুষ কোকিল। রাজনৈতিক কোকিল, একজন প্ররোচনা সমর্থ দলনেতা। শিল্পের ঢেঁকি কল, আমাদের দরকার বিবর্তন, বিপ্লব নয়। শিক্ষা সবার জন্য খুবই দরকার। উচ্চাভিলাষী কোকিল হওয়ার বিপদ, অথবা অবজ্ঞাকারী কোকিল, অথবা অতি উৎসাহী দাম্ভিক। স্বশিক্ষা, কোকিল কর্তৃক বিনাশ বা শোষণ থেকে নিরাপত্তার জন্য দরকার নিজেকে শিক্ষিত করা, বই এবং কিভাবে তা পড়তে হবে। শিক্ষা হিসেবে ভ্রমণ, শিল্পের মাধ্যমে নিজেকে প্রকাশ করা, বক্তৃতার মাধ্যমে নিজেকে প্রকাশ করা, কিছু ইঙ্গিত। নাগরিক সেবার জন্য স্বশিক্ষার বিষয়, জনগণের জন্য কোনো কাজ করতে গেলে লক্ষ্য হওয়া উচিত সেবা, নাগরিক সেবা এবং তার জন্য প্রস্তুতির উপায়, আমাদের জাতীয় সরকার, তার গঠন, সাম্রাজ্য ও তার দুই দিক, রাজ্যের সঙ্গে রাজার সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক, সবার জন্য উন্মুক্ত নাগরিকত্বের সুযোগ সুবিধা, চিন্তার খোরাক, বাগানের মহিমা। কোকিল ও ধোঁকাবাজ। কোকিল কিভাবে অন্য পাখির উপর নিজের ইচ্ছা চাপিয়ে দেয়। তোমরা কি কখনো কোকিলের কাজ লক্ষ্য করেছো? তাকে কিছুটা মুনাফাখোর, কিছুটা সাম্যবাদী মনে হয়। তার ডিম পাড়ার সময় হলে সে বাসা বানানোর ঝামেলায় যায় না, সে অন্য কোনো পাখির বাসা খোঁজার জন্য এদিক ওদিক ঘোরে। সে বেশি পছন্দ করে তৃণভূমির ছোট্ট নিরীহ পাখি পিপিটকে। সে তার বাসা খুঁজে পেয়ে তার ভেতর ঢোকে। বাসার মালিকের কোনো প্রতিবাদে সে তোয়াক্কা করে না, পাখির একটি ডিম ঠোঁটে তুলে নেয় এবং সে জায়গায় নিজের ডিম পেড়ে আসে। তারপর সে কাছাকাছি কোনো গাছে উড়ে এসে বসে এবং চুরি করে আনা ডিমটি খেয়ে ফেলে। পিপিট পাখি বিনা প্রতিবাদে এ ব্যাপার মেনে নেয় এবং নিজের ডিমের সঙ্গে কোকিলের ডিমের বাচ্চা ফোটানোর সকল কাজ সম্পন্ন করে। ফলে একটা বড় নোংরা ছানা তার চোখ ফোটার আগেই বাসার সঙ্গীদের ঠেলতে থাকে। শেষ পর্যন্ত সে একে একে তাদের ছুঁড়ে ফেলে দেয়। তখন বাসাটি তার নিজের হয়ে যায় এবং সে খাওয়া দাওয়ার ব্যাপারে পিপিট পিতামাতার সকল যত্ন ভোগ করে। আমরা সবাই সে মনোরম কণ্ঠস্বর শুনি, যা দিয়ে কোকিল অন্য সব পাখির ওপর নিজের গৌরব ঘোষণা করে। তবে এসব কেবল পাখির জীবনে ঘটে না, মানুষ কোকিলও আছে। ব্যাটেন পায়েলের পরবর্তী অংশটির নাম দিয়েছেন মানুষ কোকিল। মানুষ কোকিল সাধারণত এক ধরনের উঁচু পর্যায়ের লোক, অন্য কারো স্বার্থ না দেখে কেবল নিজের দিকটাই দেখে। সে একজন স্বার্থপর মানুষ, দুনিয়ার সে কেবল নিজের সুবিধাই দেখে। সে অন্য কোনো নিরীহ লোকের কাজ নিজের উপকারে লাগায়, নিজের চাহিদা মেটানোর জন্য সে অন্য লোকদের পথ থেকে সরিয়ে দেয়। তোমরা মানুষ কোকিলকে নানা রূপে দেখতে পাও, যেমন খেয়ালি, রাজনৈতিক, গলাবাজ, ভাগ্যবান, বুদ্ধিজীবী, সমাজের প্রতিটি উন্মাসিক ব্যক্তি এবং অন্যান্য উগ্রপন্থী। এসব কোকিলের ব্যাপারে দু ধরনের বিপদ আছে। এক, তাদের নেতৃত্ব মানতে গিয়ে তোমরা শোষিত হতে পারো। অন্যটি হলো তোমরা নিজেই তাদের একজন হয়ে যেতে পারো। ব্যাডেন পাওয়েল রোভারিং টু সাকসেসের এ পরবর্তী অংশটির নাম দিয়েছেন প্ররোচক দলনেতা। তোমরা কি কখনো বুনো হাঁসকে ফাঁদে আটকাতে দেখেছো? সেটা করা হয় একটি প্রশিক্ষণ দেওয়া কুকুর পাঠিয়ে।
সে খালের তীরে উদ্ভট হাস্যকর খেলায় মেতে ওঠে। সেখানে জাল পাতা একটা সুড়ঙ্গ আছে, সেটাই ফাঁদ। সুস্থ হয়ে পাখির দলের সবাই অভিনব প্রাণীটিকে অনুসরণ না করে পারে না। তখন তারা ইচ্ছে করেই হোক বা অনেকটা ইচ্ছে না করেই হোক, সে সর্বনাশের দিকে সাঁতরে যায়। তোমরা কি কখনো কোনো শুক্রবারে লন্ডনের ক্যালেডোনিয়ার মার্কেটে গিয়েছো? সেখানে দেখবে সব কুশলী লোক পণ্য বিক্রি করছে, তারা কোনো সাধারণ দোকানদার নয়। তারা সে কাজে এক একজন বিশেষ দক্ষ, তারা কথা বলে এবং ঠেলে নিয়ে যায়। তারা প্রথমে তোমাদের কান এবং পরে চোখ আকর্ষণ করে, অবশেষে তোমাদের নিজেদের উপর নিয়ন্ত্রণ নিয়ে নেয়, ঠিক যেমন হাঁসের উপর কুকুর করে থাকে। আমি সে ব্যস্ত জনতার মধ্যে ঘোরাফেরা করার সময় একাধিকবার সে জালে পড়েছি। আসলে আমি কেবল আমার ঘরের তাকের জন্য একটি পিতলের মোমদানি খোঁজ করছিলাম। জিনিসটি ছুঁয়ে দেখার জন্য আমি 4 নং অংশে গেলাম। মোমদানি নিয়ে আমার কিছুই করার ছিল না, কিন্তু আমি যেন নিলাম ডাকার জন্য নিলামকারী দ্বারা সম্মোহিত হয়ে গেলাম। এ অংশটিতে আমার চাহিদার কাছাকাছি কিছু ছিল না, শুধু ছিল একটি পুরনো চটি, একটি লোহার টুকরো এবং ছেঁড়া একজোড়া গেঞ্জি। কিন্তু সে গলাবাজের এমন ক্ষমতা ছিল যে আমি অল্পের জন্য রক্ষা পেলাম। আমি দৌড়ে এসে আরেকজন প্ররোচক লোকের কাছে পৌঁছলাম। সে এক কোণে একজোড়া ঝালরওয়ালা পর্দা বিক্রি করছিল। আমি এখানে আবারও খুব কাছাকাছি পড়ে গেলাম। আমার এমন জিনিসের দরকার ছিল এমন নয়, বরং সে বলছিল যে তার খুব তাড়া আছে এবং চলে যাওয়ার জন্য বাঁধা ছাদা হয়ে গেছে। ঘটনাক্রমে শুধু এ বোঝাটা বাইরে রয়ে গেছে, সে বরং এটা যে কোনো দামে বেচে ফেলবে, নইলে তাকে আবার সব কিছু খুলতে হবে। কিন্তু তার খুবই তাড়া, 1 মিনিটের মধ্যেই তাকে চলে যেতে হবে আর তখন এই চমৎকার সুযোগ শেষ হয়ে যাবে। ভাগ্যক্রমে বিপরীত দিকে গিয়ে আমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করলাম। সে পথে 1 ঘন্টা সময় কাটিয়ে পরে ফিরে দেখলাম লোকটি তখনও তার পর্দাগুলো খুব তাড়াতাড়ি বিক্রি করে যাচ্ছে, কারণ তখনও সে ভয়ানক তাড়ার মধ্যে ছিল। সে সাগ্রহে নেওয়ার জন্য লোকদের প্রায় ঠেলে দিচ্ছিল, যদিও তারা হয়তো পরে এর জন্য আফসোস করবে। এমন চমৎকার ব্যাপার উৎকণ্ঠ রাজনৈতিক বক্তাদের বেলায়ও ঘটে। বাকপটুতার জোরে সে হা করা মুখে ঘোর ফিরারত বালকদের পুরো দলকে আকৃষ্ট করবে। তার মুখ থেকে কি বের হচ্ছে তা শোনার জন্য তারা কখনোই আগ্রহ প্রকাশ করে না। তার ঝাঁকুনিতে তার পাকা আলু বোখারার মতো পড়তে থাকে। তারপর তারা হয় লাল পতাকা নয় আমরা যুদ্ধ করব জয় গান শিখতে শুরু করে। এভাবে সে দীক্ষা দেয় উগ্র কমিউনিজম অথবা আগ্রাসী সাম্রাজ্যবাদ। সে সমগ্র দলকে সম্মোহিত করে ফেলে, কিন্তু সেই বিশেষ ব্যক্তিকে সম্মোহিত করতে পারে না যে অন্যদের দ্বারা চালিত হতে চায়নি। বক্তারাই কেবল বিবেচনাহীন শ্রোতাদের ধরে না, লেখকেরাও ধরে। কোনো কিছু লিখিত দেখলে কেউ কেউ তা অবশ্যই সত্য বলে ভাবে। তোমরা কাগজে যা পড়ো তাকে স্বভাবতই বেদবাক্য বলে মনে করো, যতক্ষণ তার খোঁজ খবর না নাও এবং যতক্ষণ না বুঝতে পারো যে এটা কেউ জীবিকার দায় লিখছে বা কোনো মতবাদ প্রচারের জন্য লিখছে, ততক্ষণ তাই হয়। কিছু খ্যাতিমান লেখক আছেন যারা গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা করেছেন এবং তারা দাবি করেন যে যারা সময় ও সুযোগের অভাবে কোনো বিষয়ে গভীরে যেতে পারে না তাদের জন্য সহজ করে লিখে থাকেন, কিন্তু এতেও তারা ভুল করেন অথবা পক্ষপাতিত্ব দেখান এবং তাদের ছবি অনেকটা উজ্জ্বল করে অঙ্কন করেন, তাই তাদের সম্পূর্ণ বিশ্বাস করা যায় না। তারা যদি বিষয়ের একদিক নিয়ে লিখতেন তাহলে একই ধরনের লেখক অপর দিক নিয়ে লিখলে তা পাঠ করা ছিল ভালো। তারপর আছে বন্ধুবেশী প্রতারক, সেসব বন্ধু বড় বড় ভাবের কথার জালে তোমাদের আটকে ফেলে অথবা মনোলোভা ক্লাবের প্রলোভনে বা ভ্রাতৃত্ববোধের শ্রুতি সুখকর বাণীতে মুগ্ধ করে। চারদিকে এমন অনেক কিছু আছে, কমপক্ষে একটি চোখ, 2টি কান এবং সমগ্র বুদ্ধি খুলে রাখতে হবে। এসব কোকিল বা ছদ্মবেশী বন্ধুর প্রত্যেক সম্ভাবনাময় তরুণকে আকৃষ্ট করার বিশেষ উদ্দেশ্য রয়েছে। কখনো কখনো তাদের উদ্দেশ্য ক্ষতিকারক নয়, কিন্তু প্রায়শই তার মধ্যে খারাপ উদ্দেশ্য গোপন হয়ে থাকে।
ব্যাডেন পাওয়েল তার বইয়ে এর পরবর্তী অংশটির নাম দিয়েছেন ঢেঁকিকল। ঢেঁকিকলের দুই বিপরীত প্রান্ত থেকে তোমাদের জন্য চরম মতবাদ দেওয়ার মতো লোক রয়েছে, অর্থাৎ তারা এমন ধরনের কোকিল যে তারা দুনিয়ার কলরোল সৃষ্টি করে সাধারণ পাখির দলকে আকৃষ্ট করে। তবে জাতির জন্য সৌভাগ্যবশত চরমপন্থীদের মধ্যে এমন একদল শান্ত সাধারণ বুদ্ধিসম্পন্ন মধ্যস্থ ব্যক্তি রয়েছেন যার উৎকণ্ঠে কথা না বললেও নিজেদের জন্য নীরবে চিন্তা করেন। তারা সচেতন কর্মী, মানবিক নিয়োগক এবং জনহিতকর ব্যক্তি। অন্য কথায় তারা এমন নাগরিকত্ব সম্পন্ন মানুষ যে ন্যায় বিচারের কাজে নিয়োজিত থাকেন এবং সবার কল্যাণের জন্য সমঝোতার কাজ করেন। উগ্রপন্থীদের মাঝখানে ভারসাম্য রক্ষার জন্য তারা শক্ত খুঁটি হিসেবে কাজ করেন। রোভারিং টু সাকসেস বই ব্যাডেন পাওয়েল এর পরবর্তী অংশটির নাম দিয়েছেন বিবর্তন ও বিপ্লব। সত্যিকারের বিবর্তন খুবই একটা বড় ব্যাপার। জনগণ ও ব্যক্তিজীবনের প্রত্যেক শাখায় এর প্রভাব পড়ে। একে জনগণের জন্য অভিশাপের বদলে আশীর্বাদ হিসেবে রূপ দিতে হলে আগ্রহহীন লোকদের সযত্ন পর্যালোচনা ও সযত্ন অনুশীলন করা দরকার। প্রবীণ লোকেরা যাদের দুনিয়ায় চারিদিকে দেখার মতো যথেষ্ট সময় ছিল, তারা সরকারের বর্তমান ধরনের জায়গায় উগ্রপন্থীরা কী দিয়ে দিতে পারে সে সম্পর্কে প্রশ্ন করতে আগ্রহশীল। তারা বুঝতে পারেন যে সবসময় নীরবে সঠিক পথে অগ্রগতি চলছে, কারণ বিবর্তন হলো স্বাভাবিক উন্নয়ন। কিন্তু তাড়াতাড়ি তৈরি করা কোনো গঠনতন্ত্র কেবল বাজে জিনিসই হতে পারে। তরুণেরা খুব বেশি ধৈর্যহীন। এক সময়ে আমি পশ্চিম আফ্রিকার এক অস্বাস্থ্যকর জায়গায় একজন ধর্মযাজকের সঙ্গে অবস্থান করছিলাম। তিনি 4 বছরের মধ্যে চতুর্থ পদাধিকারী ব্যক্তি ছিলেন। তার পূর্বসূরীরা সেখানে মারা গেছেন অথবা স্বাস্থ্যকর কোনো দূর দেশে কবর দেওয়া হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, যখন তিনি চারিদিকে তাকিয়ে দেখেন যে এত বেশি ত্যাগের পর দেশীয়দের উপর খ্রিস্ট ধর্মের সামান্যই প্রভাব পড়েছে, তখন তাকে তিনি কি যথেষ্ট বলে ভাবেন? তিনি ব্যাখ্যা করে বললেন, তিনি কখনো আশা করেন না যে তার আমলে নির্দিষ্ট কোনো ফল লাভ হবে, তবে তিনি আশা করেন যে বর্তমান প্রজন্মে যে বীজ বপন করা হয়েছে তা পরবর্তী প্রজন্মে হয়তো মাটির নিচেই থাকবে এবং পরবর্তী প্রজন্মে ক্রমে ক্রমে মাটিতে শিকড় হবে আর মাটির উপরে চারা বেরিয়ে আসবে। সম্ভবত কয়েক প্রজন্মের পর তাতে ফুল ফুটবে ও ফল দেখা দিবে। এ ধরনের চমৎকার চেতনা নিয়ে দায়িত্ব পালন করা যায়। যদি এর কিছুটা দিয়ে দেশে ভালো করার জন্য উদ্যোগ বাড়ানো যায় তাহলে পরিণতিতে তা সফল হবে। কিন্তু উগ্রপন্থীরা সাধারণত ভিত্তি স্থাপনের জন্য অক্ষত থেকে কাজ করার বদলে খ্যাতিমান হতে চায়। ব্যাডেন পাওয়েল তার এই বইয়ে এর পরবর্তী অংশটির নাম দিয়েছেন চিন্তার স্বাধীনতা। ব্যক্তির স্বাধীনতা যতক্ষণ পর্যন্ত না সামগ্রিক সমাজের কল্যাণে হস্তক্ষেপ করে ততক্ষণ সে তার অধিকার। প্রত্যেক লোককেই তার নিজের মতামত প্রকাশের জন্য স্বাগতম জানানো যায়, কিন্তু কোথাও তার একটা সীমা থাকতে হবে। প্রায় প্রত্যেক দেশে সভ্যতার যে অবমাননা হচ্ছে তা দূর করার জন্য আমরা সত্যিকার সমাজতন্ত্রের সঙ্গে অঙ্গীকারবদ্ধ। সেখানে মানুষ নিজেদের কোনো দোষের জন্য নয়, বরং খারাপ সংগঠন ও দূষিত পরিবেশের মাধ্যমে সৃষ্ট দুর্দশা ও ঝড় তুফানের মধ্যে বসবাস করতে বাধ্য হয়। আমরা সবাই নিশ্চিত করতে চাই যে বিধাতা এই পৃথিবীতে যেসব মানুষ সৃষ্টি করেছেন তাদের প্রথম থেকে মানবসৃষ্ট দারিদ্র্যের পরিস্থিতি মুক্ত হয়ে জীবনকে সর্বোত্তমভাবে গঠন করে তা উপভোগ করার সুযোগ থাকা উচিত। কিন্তু কোকিলের কোনো কাজের অবসান ঘটাতে পারবে না। সংসদের আইনের চেয়ে বেশি কিছু করতে হবে। সকল শ্রেণীর মানুষের শুভেচ্ছা ও সহযোগিতা নিয়ে আমাদের সবচেয়ে অবহেলিত ভাইদের উপযুক্ত শিক্ষায় চরিত্র গঠনের মাধ্যমে কর্মজীবন তৈরি করতে হবে। ব্যাডেন পাওয়েল এ বইয়ে এর পরবর্তী অংশটির নাম দিয়েছেন জাতীয় সরকার। আমি রাশিয়া ও পৃথিবীর অন্যান্য সভ্য দেশে ছিলাম। দেশ রাজা বা রাষ্ট্রপতি যা দিয়ে শাসিত হোক না কেন, জনগণের সুখ স্বাচ্ছন্দ্যে কোনো রকম পার্থক্য আছে বলে মনে হয়নি। আসলে আমেরিকার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির হাতে যে স্বৈরাচারী ক্ষমতা তা ব্রিটেনের রাজার চেয়ে অনেক বেশি।
ব্রিটেনের সম্রাট সংবিধান অনুসারে শাসন করেন না, বরং সরকারকে সাংবিধানিক পথে চলমান রাখেন। যুদ্ধ ঘোষণা করার কোনো ক্ষমতা তার নেই, কিন্তু শান্তি রক্ষায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তিনি বিশেষ কোনো রাজনৈতিক দল কর্তৃক নির্বাচিত নন, তিনি উত্তরাধিকার সূত্রে রাজপদে আসীন হন। এর জন্য কোনো রাজনৈতিক ভিত্তি বা স্বার্থ ছাড়াই তরুণ বয়স থেকে প্রশিক্ষণ লাভ করেন। এর প্রধান আপত্তি হচ্ছে রাজতন্ত্রের জন্য রাষ্ট্রের প্রচুর অর্থ ব্যয় হয়ে থাকে। প্রত্যেক দেশেই সরকার প্রধানদের বেলায় একই রকম ঘটে, তবে ব্রিটেনের ব্যাপারে এটা সত্য নয়, কারণ আমাদের রাজার ব্যক্তিগত সম্পদ রয়েছে এবং তার পরিপূর্ণ ব্যবহার হয়ে থাকে। কোনো কোনো প্রজাতন্ত্রে রাষ্ট্রপতি নির্বাচিত হন নিজের দল থেকে, আবার কোথাও অস্ত্রের শক্তিতে পদ দখল হয়। অনেক দেশে তিনি ও তার সরকার ক্ষমতায় থেকে সুযোগে সদ্ব্যবহার করেন এবং নিজেদের ঘর গোছাতে তৎপর হন। আমরা আরও দেখেছি কোনো কোনো দেশে অভ্যন্তরীণ বিরোধের জন্য একনায়কতন্ত্র ক্ষমতা দখল করে, দেশ হিসেবে বিশ্বে এদের গুরুত্ব দেওয়া হয় না। এসব একনায়কদের মধ্যে যারা ব্যতিক্রমধর্মী চরিত্রের মানুষ ছিলেন, তারা তাদের জাতিকে সংহত জাতিতে পরিণত করার জন্য সংগঠিত করার ব্যাপারে উল্লেখযোগ্য কাজ করে গেছেন, কিন্তু সে পর্যায়ে পৌঁছার জন্য জাতির স্বাধীনতা নিয়ন্ত্রিত হয়েছে। ব্রিটিশ কমনওয়েলথে আমাদের বিভিন্ন রাষ্ট্র জনগণের নামমাত্র ইচ্ছার প্রতিনিধিত্ব করে দলীয় রাজনীতিবিদদের দ্বারা গণতান্ত্রিকভাবে শাসিত হয়। প্রিয় দর্শক, রোভারিং টু সাকসেস বইটি আমি আজ এ পর্যন্তই পড়ছি। এর পরবর্তীতে আমি এ বইয়ের বাকি অংশটুকু আপনাদের সামনে নিয়ে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।